বর্তমান বিশ্বে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে বিভিন্ন দেশ তৈরি করছে যুদ্ধাস্ত্র এবং সামরিক খাতে ব্যয় করছেন হাজার হাজার কোটি টাকা। সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি ঘটিয়েছে ইরান, বিশেষ করে ড্রোন শিল্পে দেশটির বিপ্লব ঘটিয়েছে বলে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয়েছে। অভিযোগ করা হচ্ছে, চলমান ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। তবে ইরান কিংবা রাশিয়া আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, যদিও ইউক্রেনের পক্ষ থেকে প্রমাণ থাকার দাবি করা হয়েছে। ড্রোন বা মানুষ্যবিহীন আকাশযান এখন যুদ্ধের অন্যতম সেরা হাতিয়ার। বলা চলে ড্রোন ছাড়া আধুনিক যুদ্ধ অচল। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই পশ্চিমাদের বৈরিতার কারণে বিষয়টি হাড়ে হাড়ে বুঝতে পেরেছে ইরান। তবে হতাশ হয়ে দমে যাননি তেহরান। ইউরোপ আমেরিকার একের পর এক অবরোধ সত্ত্বেও অস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি করেছে দেশটি, বিশেষ করে ড্রোন শিল্পে ব্যাপক উন্নতি করেছে ইরান। মনে করা হয় ইরান ড্রোন শক্তিতে যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিতে পারে। সম্প্রতি এশিয়া টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের ড্রোন শিল্প শুরু হয় সেই 1980 এর দশকে। তবে ড্রোন শিল্পে ইরানের মূল বিপ্লব শুরু হয় 2011 সালে। ঠিক ওই সময়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি গোয়েন্দাগিরি করতে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। পরে ইরানের প্রকৌশলী ভূপাতিত ড্রোনের প্রযুক্তি হাতিয়ে নিতে সক্ষম হন। এরপর প্রথমেই একটি সিমোর ড্রোন তৈরি করে ইরান, তারপর শাহেদ 129 এবং পরে শাহেদ 136 ড্রোন ডেভেলপ করেন দেশটির বিজ্ঞানীরা। সম্প্রতি সময়ে ব্যাপক আলোচনা পেয়েছে শাহেদ 136 কামিকাজে ড্রোন। এর আগে ইরানে কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি মহাজের ড্রোন তৈরি করে, যা প্রথম আকাশে উড়ে 1985 সালে। এরপর দেশটির ইঞ্জিনিয়াররা শত শত ছোট ছোট ও মাঝারি আকারের ড্রোন তৈরি করেছেন। 1986 সালে দেশটির সমরাস্ত্র শিল্পে যুক্ত হয় আবাবিল ড্রোন। ইরানি ড্রোন শাহেদ 136 এর বৈশিষ্ট্যের কারণেই এটি বিখ্যাত। এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুকে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেলক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনগুলোতে নিখুঁত হামলা চালানো যায়, অথচ আশপাশের কোনো কিছুর উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয় না, যেমনটি ইউক্রেনে করছে রাশিয়া। শুধু এসব যুদ্ধই নয়, বরং সাম্প্রতিক সময়ে অনেক দেশেই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ইরানি ড্রোন কিনছে। আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও কাজাকিস্তানের মতো দেশগুলোও ইরানি ড্রোনের অন্যতম ক্রেতা, যদিও এসব দেশ তুরস্ক ও অন্যান্য দেশের ড্রোনও মজুদ করছেন। ইরানি ড্রোন ও সমরাস্ত্র শিল্পের সম্প্রসারণ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অস্ত্রশিল্পে দেশটির অগ্রগতি থামাতে তেহরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন পশ্চিমারা, কিন্তু তারপরেও ইরানকে থামাতে পারছেন না। 2021 সালের জানুয়ারিতে ইরান দুই দিন ব্যাপী স্থায়ীভাবে তৈরি ড্রোনের বড় একটি মহড়া চালায়। এসব ছিল ইরানের ড্রোন সক্ষমতা জানান দেওয়ার চেষ্টা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, সর্বশেষ ইউক্রেন যুদ্ধ ইরানি ড্রোনের বৈশ্বিক স্বীকৃতি দিয়েছে, কারণ রাশিয়ার মতো শক্তিশালী দেশ এই ড্রোন ব্যবহার করায় ইরানের শক্তিমত্তার বিষয়টি মেনে নিচ্ছে পুরো বিশ্ব। ইখলাসুর রহমান, সমকাল।